বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের গ্লাস ও সিরামিক শিল্প। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমানের গ্লাস ও সিরামিক পণ্য এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে আমাদের উৎপাদিত গ্লাস ও সিরামিক পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। বাংলাদেশে গ্লাস ও সিরামিক শিল্পে কর্মসংস্থানও উল্লেখযোগ্য হারে বাড়ছে, সেই সাথে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ ও চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। একবিংশ শতাব্দীর উপযুক্ত একটি উন্নত সমৃদ্ধ শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে সর্বোচ্চ মান ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ দেশের একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স। এই প্রতিষ্ঠানটি গ্লাস ও সিরামিক ক্ষেত্রে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে নীরব বিপ্লব সাধন করে চলেছে। 1951 সালে কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ হিসেবে এই প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় প্রতিষ্ঠিত হয়। শিক্ষা কার্যক্রমের সচেতন ও সঙ্গতিপূর্ণ অগ্রগতি নিশ্চিত করে আন্তর্জাতিক মানের একটি উৎকর্ষতা কেন্দ্র সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলাই এই ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। এখানে রয়েছে পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষালাভের উপযোগী ধূমপানমুক্ত ক্যাম্পাস, মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ ও সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত সুসজ্জিত শ্রেণীকক্ষ, একটি সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক কম্পিউটার ও সার্বক্ষণিক ওয়াইফাই জোন দ্বারা বেষ্টিত কম্পিউটার ল্যাব এবং বিষয়ভিত্তিক আধুনিক ল্যাব। এছাড়াও এখানে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস মনিটরিং, ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল এবং সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি ও ভর্তি তথ্য দেওয়া হয়। ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কমন রুম, রয়েছে আবাসিক ছাত্রদের জন্য কবি নজরুল ছাত্রাবাস। এই ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে সিরামিক টেকনোলজি এবং গ্লাস টেকনোলজি বিষয়ে 2টি শিক্ষাক্রম চালু আছে। বর্তমানে 1000 জন ছাত্রছাত্রী এখানে অধ্যয়নরত। প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 2টি কোর্স চালু আছে, একটি সিরামিক টেকনোলজি, অন্যটি গ্লাস টেকনোলজি। সিরামিক টেকনোলজির আসন সংখ্যা 100 এবং গ্লাস টেকনোলজির আসন সংখ্যা 50। এখানে SSC পাশ করা ছাত্ররা ভর্তি হতে পারে। যে ছাত্রদের GPA মিনিমাম 3.5 তারা আবেদন করতে পারে। তাদের আবেদনের প্রেক্ষিতে মেধার ক্রমানুসারে ভর্তি করা হয়। স্টেপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান করা হয়। এখানে মেধাবী ছাত্রছাত্রীদের সরকার কর্তৃক সেমিস্টার ভিত্তিক এবং বই কেনার জন্য বৃত্তি দেয়া হয়। শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণকালেও শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকে। ইনস্টিটিউটে 2টি ইউনিটের রোভার স্কাউট গ্রুপ রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কর্মসূচির আওতায় এখানে নিয়মিত শিক্ষা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও এখানে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস পালন করা হয়। ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কর্মচারীগণ প্রতি বছর শিক্ষা সফরে যান। শিক্ষার্থীরা স্কিলস কম্পিটিশনে সাফল্য অর্জন সহ নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্লাস ও সিরামিক শিল্পে অবদান রাখছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ILO এবং কানাডা সরকারের সহায়তায় বাস্তবায়নাধীন এই ইনস্টিটিউটে সম্প্রতি একটি এমপ্লয়ার সাপোর্ট সার্ভিস এবং ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেন্টার চালু করা হয়েছে, যার আওতায় শিক্ষার্থীদের শিল্প কারখানার জব অ্যারেঞ্জ এবং জব সেক্টরে নিজেকে প্রস্তুত করা সহ তাদের ক্যারিয়ার সম্পর্কে ধারণা ও সহায়তা দেওয়া হচ্ছে। আইএলওর সহযোগিতায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিকে একটি ক্যারিয়ার কাউন্সিলিং এবং জব প্লেসমেন্ট সেল চালু করা হয়েছে, যার আওতায় ছাত্রছাত্রীদের সিরামিক ইন্ডাস্ট্রিতে জব প্লেসমেন্ট সহ তাদের জবের পূর্ব প্রস্তুতি এবং কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, শ্রেণীকক্ষের বিভিন্ন সমস্যা এবং ইনস্টিটিউটের আভ্যন্তরীণ সমস্যার ব্যাপারেও এখানে কাউন্সিলিং করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাড়াও বহিরাগত শিক্ষার্থী ও অভিভাবকগণ চাকুরি সম্পর্কে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা পেয়ে থাকে। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল NSDC এর সহযোগিতায় সম্প্রতি কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান করার লক্ষ্যে এক সিরামিক্স ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল CISC গঠন করা হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP কার্যক্রমের আওতায় সম্প্রতি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
দেশে বর্তমানে শতাধিক ছোট বড় গ্লাস ও সিরামিক কারখানা রয়েছে, যার সাথে এই ইনস্টিটিউটে রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে ডিপ্লোমা গ্র্যাজুয়েটরা দেশের বিভিন্ন গ্লাস ও সিরামিক শিল্প কারখানায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এখানে থেকে পাশ করা ছাত্রদের শতভাগ চাকরির নিশ্চয়তা আছে। বর্তমানে বাংলাদেশে যত সিরামিক ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিগুলোতেই আমাদের ছেলেরা উচ্চতর পর্যায়ে পর্যন্ত চাকরি করতেছে এবং সুনামের সাথে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে তারা তাদের প্রোডাকশন ঠিকমতো চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক শ্রমবাজার ও দেশের অভ্যন্তরীণ গ্লাস ও সিরামিক শিল্পের প্রকৃতি ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কারিগরি জ্ঞান সম্পন্ন জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।